नमस्कार आमी कृष्ण घोष तुम्हारे सकल के स्वागत जानाई हाउ कैन आई हेल्प यूट्यूब चैनेले। आजकेर एई भिडियोटाते आमी तोमादेर साथे आलोचना करब जारा जेक्सपो एबं भोकलेटेर थ्रू वेस्ट बेंगलेर मध्ये पलिटेक्निके एडमिशन निते चाइछो बा जारा अलरेडी फार्स्ट राउंड बा सेकेंड राउंडे सीट पेये गेछो किन्तु যারা এখনো পর্যন্ত কোনো সিট পাওনি বা নিজেদের পছন্দমতো কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত টপ রেপুটেটেড কলেজ রয়েছে যেখানে তোমরা যদি জেক্সপো বা ভোকলেটের থ্রু পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাও তো তোমাদেরকে কত টাকা সেখানে পেমেন্ট করতে হয় মানে আমি আজকে ফি স্ট্রাকচারটা প্রত্যেকটা কলেজের যে ফি স্ট্রাকচার সেটা তোমাদেরকে জানাবো। দেখো এই ফি স্ট্রাকচারটা কলেজের সাথে ডিসকাস করা হয়েছে তারপর তাদের কাছ থেকে জানকারি নেওয়ার পর ইনফরমেশন কালেক্ট করার পর তৈরি করা হয়েছে। আমি সকলকে জানাতে চাইছি যে যারা কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো বা যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি কিন্তু চাইছো যে কম টাকার মধ্যে উইদাউট ডোনেশনে একটা ভালো কলেজ পেতে অবশ্যই এই যে ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা প্রাইভেট কলেজে উইদাউট ডোনেশনে অ্যাডমিশনের জন্য। বেস্ট কলেজ যেখানে পড়াশোনা ভালো হয় কিন্তু ফি স্ট্রাকচারটা কম কোনো এক্সট্রা অ্যামাউন্ট তোমাদেরকে চার্জ করা হবে না উল্টো যেটা তোমাদের কাউন্সিলিং এর ফিস তার থেকেও কিছু কমে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করা হবে। ফার্স্ট দেখো আমি কিন্তু এখানে কোনো কলেজকেই ভালো খারাপ বলছি না প্রত্যেকটা কলেজই ভালো আমি কোনো কলেজের কম্পারিজন করছি না বাট ফি স্ট্রাকচার যেটা যে সমস্ত টপ কলেজ রয়েছে টেকনো ইন্ডিয়া JIS তারপর কিংস্টন এই ধরনের কলেজ যেগুলো রেপুটেটেড আছে কলকাতার দিক দিয়ে শুরু করে উত্তরবঙ্গ বর্ধমান বীরভূম নদিয়া প্রত্যেকটা জায়গার কলেজের ফি স্ট্রাকচারটা তোমাদের জানাবো। প্রথমেই বলছি এখানে TPI কলেজ যেটা হুগলিতে আছে টেকনিক পলিটেকনিক কলেজ যেটা NBA অ্যাফিলিয়েটেড মানে কলেজটা খুবই রেপুটেটেড কলেজ বলতে পারো বিভিন্ন ব্রাঞ্চ সেখানে আছে তোমরা যদি জেক্সপোর থ্রু এখানে অ্যাডমিশন নিতে চাও 1,10,000 টাকা থেকে মানে 99,000 টাকা থেকে 97,000 টাকা নর্মাল ফিস 97,000 টাকা থেকে 1,10,000 টাকা জেক্সপোর থ্রু অ্যাডমিশন হতে এখানে তোমাদের লাগবে। আর যদি ভোকলেটের থ্রু নাও 77,000 টাকা। আমি কিন্তু এই যে ফি স্ট্রাকচারটা বলছি তোমরা যদি কাউন্সিলিং এর থ্রু এই সমস্ত কলেজগুলো পেয়ে থাকো এই ফি স্ট্রাকচারের মধ্যেই তোমাদের থাকবে। অ্যাপ্রক্সিমেটলি ফি স্ট্রাকচারটা বলা পসিবল হয় না কারণ ব্রাঞ্চ ওয়াইজ ফি স্ট্রাকচার আলাদা আলাদা হয় সিভিলের জন্য কোনো কলেজে ফি স্ট্রাকচার বেশি মেকানিক্যালের কম কোনো জায়গায় মেকানিক্যালের বেশি কম্পিউটার সায়েন্সের কম কোনো জায়গায় কম্পিউটার সায়েন্সের অনেকটা হাই সিভিলের কম এইভাবে ব্রাঞ্চ ওয়াইজ ফি স্ট্রাকচারটা আলাদা আলাদা হয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো তার জন্য আমি এখানে লিখেছি দেখো 99K to 1.15 lakhs মানে 99K হয়তো সিভিলের 1.15 lakhs হয়তো কম্পিউটার সায়েন্সের এই ধরনের ফিসটা থেকে থাকে। JIS পলিটেকনিক কলেজ JIS পলিটেকনিক কলেজটা খুব ভালো কলেজ এই কলেজে যদি তোমরা জেক্সপোর থ্রু অ্যাডমিশন নাও 99,000 তোমাদের মানে টোটাল যে ফিসটা 3 বছরের এই খরচাটা হবে। যদি ভোকলেটে অর্থাৎ সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নাও 77,000 মতো তোমাদের খরচাটা হবে। টেকনো ইন্ডিয়া বাটানগর টেকনো ইন্ডিয়া বাটানগরের সিভিল এবং মেকানিক্যাল আছে এই কলেজটাও খুব ভালো কলেজের মধ্যে এখানে তোমাদের 97,000 টাকার মতো জেক্সপোতে লাগবে ভোকলেটের এখানে কোনো সিট নেই বা ভোকলেটে এখানে অ্যাডমিশন হয় না তো এখানে বুঝতে পারছো যারা মেকানিক্যাল বা সিভিল নিয়ে পড়তে চাইছো টেকনো ইন্ডিয়া বাটানগরে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের জন্য এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। দেন আসছি श्री रामकृष्ण इंस्टीट्यूट ऑफ साइंस एंड टेक्नोलॉजी श्री रामकृष्ण इंस्टीट्यूट ऑफ साइंस एंड टेक्नोलॉजी ते तुम्हादेर 90,000 থেকে 1,15,000 টাকা জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য ব্রাঞ্চ হিসাবে আলাদা আলাদা ফি স্ট্রাকচারটা ব্রাঞ্চ হিসাবে আলাদা আলাদা হয় কিন্তু 1,15,000 টাকা ম্যাক্সিমাম হয়ে থাকে অ্যাপ্রক্সিমেটলি বলছি। 80,000 to 90,000 থাকে ভোকলেট ক্যান্ডিডেট যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু অ্যাডমিশন নেবে তাদের জন্য 80,000 থেকে 90,000 মধ্যে কমপ্লিট হবে। নেক্সট এখানে কিংস্টন পলিটেকনিক কলেজ বারাসাত কিংস্টন পলিটেকনিক কলেজে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স আরো বেশ কিছু ট্রেড আছে বা অটোমোবাইলটা আছে অটোমোবাইলে নিতে গেলে 1,30,000 টাকা তারপর তোমাদের ট্রেড মানে ট্রেড হিসাবে আলাদা আলাদা ফিস লাগে 1,00,000 থেকে 1,52,000 টাকা কম্পিউটার সায়েন্সে 1,52,000 টাকা আমি দেখো এখানে CST লিখে দিয়েছি CST 1,52,000 টাকা এখানে কাউন্সিলিং এর থ্রু ফিস। তোমরা এমন ভেবো না যদি কেউ কলেজ না পেয়ে থাকো যে স্যারের সাথে যদি কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে চাইছি বা এখানে এই যে নাম্বার এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিতে গেলে কোনো এক্সট্রা টাকা লাগবে টাকা বেশি না তোমাদেরকে কাউন্সেলিং এর যা ফিস তার থেকে কম ফিজে অ্যাডমিশনে হেল্প করা হবে কোনো এক্সট্রা চার্জেস তোমাদের কাছ থেকে করা হবে না তার জন্য কারণ স্টুডেন্টদের হেল্প করার পারপাসে এই চ্যানেলটা অলওয়েজ তোমাদের সাথে আছে। নেক্সট হচ্ছে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন রিজেন্টে যদি তোমরা নিতে চাও এটাও কলকাতার দিকেই একটা কলেজ 1,00,000 থেকে 1,20,000 টাকা ব্রাঞ্চ হিসাবে আলাদা আলাদা জেক্সপোর জন্য 80,000 থেকে 90,000 টাকা ভোকলেটদের জন্য। দেখো আজকের যে ভিডিওটা আমি তোমাদের জন্য তৈরি করছি এই ভিডিওটা কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল যে স্যার একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে ভিডিও বানান প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে কত টাকা খরচা হবে সেই নিয়ে একটা ভিডিও দিন তোমাদের রিকোয়েস্টের উপরই আজকের এই ভিডিওটা তৈরি করছি। এরপর আসছি বিবিআইটি বিবি বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিবিআইটি তে যদি তোমরা জেক্সপো থ্রু কাউন্সেলিং এ বলো বা তোমরা ডাইরেক্টও নিতে চাও সেই জায়গাতে প্রায় 1,30,000 টাকা তোমাদের মিনিমাম এখানকার যে কোর্স ফি সেটা হচ্ছে 1,30,000 টাকার মতো আর যদি ভোকলেট থ্রু না ভোকলেট থ্রু হচ্ছে 2 বছরে 90,000 টাকাটা কোনো কলেজেই একবারে পেমেন্ট করতে হয় না শুধুমাত্র যে টাইমটা অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের সময় একটু বেশি লাগে মানে অ্যাডমিশনের সময় কিছু কিছু কলেজ আছে যেখানে তোমার ওই অ্যাপ্রক্সিমেটলি লেগে যায় 32,000 থেকে 28,000 কিছু কিছু কলেজ আছে যেখানে 18,000 থেকে 16,000 এর মধ্যেই হয়ে যায় সেমিস্টার ফিস 6 মাস পর পর তোমাদের বাকি টাকাটা পেমেন্ট করতে হয় নেক্সট হচ্ছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি উলুবেড়িয়া ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি উলুবেড়িয়াতে যে কোর্স ফি 1,20,000 থেকে 1,25,000 জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য এখানে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন আছে মেকানিক্যাল আছে ইলেকট্রিক্যাল আছে বিভিন্ন ব্রাঞ্চ আছে তোমরা ব্রাঞ্চ ওয়াইজ যেখানেই অ্যাডমিশন নাও না কেন ফুল সাপোর্ট তোমরা পাবে যারা কলেজ পাওনি বা যারা সরকারি কলেজ পেয়েছো কিন্তু চাইছো যে না ভালো কলেজে অ্যাডমিশন নেব ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টেটের মধ্যে হোক তোমরা এই যে নাম্বার বলছি আমি এই নম্বরে যোগাযোগ করতে পারো উইদাউট ডোনেশনে বারবার বলছি প্লেসমেন্ট পর্যন্ত তোমাদেরকে ফুল সাপোর্ট করা হবে যে কলেজে শুধু অ্যাডমিশন হয়ে গেলে তা না অ্যাডমিশন হওয়ার পর আফটার 3 ইয়ার্স থার্ড ইয়ারের পর তোমাদেরকে প্লেসমেন্টেরও পুরো সাপোর্ট আমার যে টিম আছে সেখান থেকে করা হবে এবং তার জন্য কোনো চার্জেস তোমাদের কাছে নেওয়া হবে না কারণ বারবার বলছি তোমাদের যতটা হেল্প করতে পারি তার জন্য আমি অলওয়েজ তোমাদের পাশে থাকার চেষ্টা করি নেক্সট হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এই কলেজটা হচ্ছে তোমাদের চন্দ্রকোনা মানে মেদিনীপুরের দিকে যেটা আছে ওই চন্দ্রকোনা টাউনের দিকে তো 1,60,000 টাকার মতো তোমাদের 1,60,000 টাকা এখানে পড়ে যাচ্ছে ম্যানেজমেন্ট কোটাতে যদি গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে তোমরা জেক্সপোর জন্য মানে 3 বছরে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে চাও তাহলে 1,60,000 টাকার মতো প্রায় পড়ে যাবে কিন্তু যদি কাউন্সেলিং থ্রু যাও এটা 1,10,000 এর মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যায় এরপর যদি নিতে চাও কলেজটা কিন্তু যথেষ্ট রেপুটেটেড কলেজ হতে পারো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অটোনোমাস বডি এদের বিটেক কলেজ আছে ম্যানেজমেন্ট কলেজ আছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিটা এই মুহূর্তে তোমরা পাবে 1,40,000 মতো টোটাল 3 বছরে ফিজ এখানকার চাইলে তোমরা নিতে পারো দেন হচ্ছে পৈলান টেকনিক্যাল ক্যাম্পাস পৈলান টেকনিক্যাল ক্যাম্পাসে পড়াশোনা ভালোই হয় আর পড়াশোনা ক্যাম্পাসিংও দেখতে গেলে খারাপ না এখানে ফি স্ট্রাকচারটা খুবই রিজনেবল প্রাইস 90,000 থেকে 1,15,000 জেক্সপো অর্থাৎ 3 বছরের জন্য মাত্র 90,000 টাকাতেও তোমাদের কমপ্লিট হয়ে যেতে পারে 80,000 থেকে 90,000 টাকা ভোকলেট দেখো ভোকলেটের সিটটা না খুব কম থাকে কলেজ হিসাবে 6টা বা 7টা সিট থাকে তার জন্য ভোকলেটের সিটের যে প্রাইস সেটা একটু বেশি সুপ্রিম নলেজ ক্যাম্পাস 1,30,000 থেকে 1,45,000 টাকা কলেজের টাইমিং এর হিসাবে কোন টাইমে অ্যাডমিশন নিচ্ছ কোন ব্রাঞ্চে নিচ্ছ তার উপর ফিসটা ভ্যারি করে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি নারুলাতেও তোমার 1,20,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত তোমার এটা ফি স্ট্রাকচারটা যেটা আছে দেন ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যামেলিয়ার বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে ক্যামেলিয়া বুদবুদ আছে ক্যামেলিয়া তোমার কলকাতার দিকে দুটো কলেজ আছে ক্যামেলিয়া সোদপুরের দিকে আছে তো এখানে এলিট সোদপুর আছে সরি তো এখানে 1,15,000 টাকা জেক্সপোর জন্য অ্যাপ্রক্সিমেটলি ফি স্ট্রাকচারটা এই কলেজের নেক্সট হচ্ছে ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা বুদবুদ যেটা দুর্গাপুরের দিকে বর্ধমান মানে পূর্ব বর্ধমান হচ্ছে এখানে 3 বছরে জেক্সপোর জন্য খুবই কম খরচা হয় 75,000 টাকা থেকে 85,000 টাকা 75 টু 85 3 বছরের জেক্সপোর জন্য 55 টু 69,000 হচ্ছে ভোকলেটের জন্য ব্রাঞ্চ হিসাবে আলাদা আলাদা বারবার বলছি আলাদা আলাদা ব্রাঞ্চে আলাদা আলাদা ফি স্ট্রাকচার হয়ে থাকে দেন বাসন্তিকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এটা হচ্ছে সিউড়িতে খুব কম টাকার মধ্যে এই কলেজটা তোমরা পাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এই কলেজে 70 থেকে 90,000 এর মধ্যে তোমার যেটা কাউন্সেলিং থ্রু বলো বা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইলে 70 থেকে 90 এর মধ্যে হয়ে যাবে 60 থেকে 80,000 টাকা ভোকলে স্টুডেন্টদের জন্য দেন বেঙ্গল কলেজ অফ পলিটেকনিক দুর্গাপুর 1,10,000 থেকে 1,25,000 এর মধ্যে এখানে জেক্সপোর জন্য হয়ে থাকে বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক এটাও দুর্গাপুর 1,15,000 থেকে 1,30,000 টাকা জেক্সপোর জন্য বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট 70,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম এখানকার কোর্স ফি এখনো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও 70,000 টাকায় 3 বছরের জেক্সপো তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর যদি ভোকলেট থাকে 60 থেকে 90,000 এর মধ্যে তোমাদের কোর্স ফিটা ডক্টর বিসি রয় কাউন্সেলিং এর থ্রু অ্যাডমিশন নিতে গেলে 1,20,000 টাকার মতো তোমাদের খরচা পড়ে সুধীরচন্দ্র সুর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ জেআইএস গ্রুপ সুধীরচন্দ্র সুর কলেজ যেটা আছে এটা হচ্ছে জেআইএস গ্রুপের একটা অন্যতম কলেজ এখানে যে কোর্স ফি 99,000 থেকে 1.35 মানে 1,35,000 পর্যন্ত এটা হচ্ছে তোমাদের জেক্সপোর জন্য দুর্গাপুর ইনস্টিটিউট অফ পলিটেকনিক পূর্ব বর্ধমানের দুর্গাপুরে এই কলেজটা 1,00,000 থেকে 1,25,000 টাকা টোটাল এখানকার খরচা ग्लोबल इंस्टीट्यूट ऑफ मैनेजमेंट एंड टेक्नोलॉजी जेटा कृष्णनगर कृष्णनगरे 1,06,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত জেক্সপোর জন্য এই খরচাটা তোমাদের হয়ে থাকে। কৃষ্ণনগর স্টেশন থেকে খুবই কাছে এই কলেজটা, তোমরা চাইলে কৃষ্ণনগর নদিয়ার ছেলে হলে এখানে হতে পারো। দেন গোবিন্দপুর সেপালি মেমোরিয়াল পূর্ব বর্ধমানে ঘুষকাড়ার কাছাকাছি 70 থেকে 1 লাখ পর্যন্ত, 60 থেকে 80 হাজার ভোকলেটদের জন্য। আরো প্রচুর কলেজ আছে, জেএলডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং 1 লাখের থেকেও কম, এখানে 77,000 থেকে 1,35,000 মানে 1,20,000 মধ্যে তোমাদের জেএলডি তে হয়ে যাবে প্রায়, যদি হতে চাও বলতে পারো, খুব কম টাকা এখানে হতে পারে। এলসিজি পলিটেকনিক কলেজ 50,000 টাকা থেকে 90,000 টাকা 1 লাখ পর্যন্ত যেতে পারে, কোর্স আর কলেজ হিসাবে মানে কোন ট্রেড নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। এনএস পলিটেকনিক কলেজ অভিরামপুর, নেতাজি সুভাষ পলিটেকনিক কলেজ 60,000 থেকে 90,000 টাকা জেক্সপোর জন্য। সেন্ট মেরি টেকনিক্যাল ক্যাম্পাসেও অ্যাপ্রক্সিমেটলি 1,20,000 মধ্যে হয়ে যাবে। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা তোমাদের উত্তরবঙ্গ থেকে যারা আছো 1,15,000 টাকা জেক্সপোর থ্রু, এখানে ভোকলেটের সিট হয় না, জেক্সপোর থ্রু 1,15,000 টাকা এখানে খরচা পড়বে। শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক 50,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো জেক্সপোর থ্রু, আর 60,000 টাকা থেকে 90,000 পর্যন্ত হচ্ছে ভোকলেটের থ্রু। আমি যেটা বলছি ট্রেড হিসাবে আলাদা আলাদা, এখানে মেকানিক্যাল আছে, টেলিকমিউনিকেশন আছে, সিভিল আছে, তারপর সার্ভে আছে, কোন ট্রেডে নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। দেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, 1,10,000 থেকে 1,40,000 টাকা। বন্ধুরা তোমাদের সকলকে বলছি, আমি এই যে পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারো। দেখো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজের, সেটা গভর্নমেন্ট বলো বা প্রাইভেট বলো, অলওয়েজ সাপোর্ট আমার চ্যানেল থেকে পাবে, আমার কাছ থেকে পাবে। এডুকেশন রিলেটেড তোমাদের চাকরি থেকে শুরু করে ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয়, কত টাকা স্যালারি পাবে, সবকিছু ইনফরমেশন শেয়ার করি। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা স্কলারশিপের আপডেট দেবো। এই যে স্কলারশিপ তোমরা দেখতে পাচ্ছ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিভাবে অ্যাপ্লাই করবে, তার জন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, ভিডিও সম্পর্কিত যে কোনো মূল্যবান মন্তব্য থাকুক সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যুক্ত হতে ভুলবে না, যা লিঙ্ক পাবে ভিডিও ডেসক্রিপশনে। আর এখনো পর্যন্ত যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো, আজই জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রামে আমি অনেক ইনফরমেশন সবার আগে শেয়ার করি। ধন্যবাদ।